দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসলাম একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে। আজকে আমি আসছি আফরোজা ডায়েরি ফার্মে। এটা মূলত দুগ্ধ খামার গ্রামের মধ্যে গড়ে তুলেছে আমাদের আতিয়ার ভাই। আমি বিস্তারিত এই ভিডিওতে আমি তুলে ধরবো। আদে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমরা তো আসছিলাম আপনার খামারের একটা প্রতিবেদন বানানোর জন্য। তো আমরা যতটুকু জেনেছি তার মধ্যে যে আপনি একটা গাভি দিয়ে শুরু করেছেন, এখন বর্তমান বড় বড় প্রায় 10-12টা গাভি আছে। তো কিভাবে আপনি শুরু করেছিলেন সেটা যদি একটু একটু বলতেন, তাহলে আমার ভিউয়ার্সরা আপনার দেখে আরো খামার শুরু করতে পারে, একটু যদি বিস্তারিত বলেন। আমার খামার হচ্ছে কেন শুরু করেছিলাম 2015 সালে, আমি যদি ষাঁড় গরু দিয়ে শুরু করেছিলাম প্রথম পর্যায়ে। তো দুটি ষাঁড় গরু বিক্রি করার পরে আমি একটা গরু মানে ঘর তৈরি কাজে খরচ করি, আর একটা গরু দিয়ে একটা গাভি কিনি, সেই গাভিটা বাচ্চা সহ কিনি। সেই গাভিটার বাচ্চা এই এই গরুটা দেখান, এই গরুটা আর অনেক সুন্দর। এই গরুটা এর মা আবার বিক্রি করে দিই, এই এখন বাচ্চা দিছে, বাচ্চা অনেক বড় হয়েছে, পাশে আছে, আর 15 লিটার করে দুধ দেয়। 15 লিটার না? আর আপনি গরুগুলার কি কি খাওয়ান? গুলা হচ্ছে কেন কাঁচা ঘাস লাগানো আছে খেতে, আর ভুট্টা পানা, আর আপনার গমের চাল যেটা বলে গমের ভুষি, আর এই খোল মানে বিভিন্ন দানাদার খাদ্য, কোম্পানির যেসব দানাদার খাদ্য আমরা কোম্পানির খাবারগুলো কম খাই, আমরা নিজেরাই খাবার তৈরি করি। গম ভুট্টা ভাঙা নিয়ে এসে মিশ্রণ করে ভাঙা নিয়ে এসে ওগুলাই খাওয়াই, আবার খেতের ঘাস খাওয়াই। আমার আরেকটা জিনিস জানা ছিল যে আপনি সর্ব মানে নতুন যারা খামার করবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, কিভাবে শুরু করবে যদি একটু বলেন। নতুন যারা খামার করবে, খামার করার প্রথম দিক হচ্ছে কেন জাত নির্বাচন করা। গাভীর যে জাত, আপনি দেখেন একটা দেশি গাভীর যে খরচ, ফিজিয়ান ভালো জাতের গাভীর একই খরচ, সেম খাবার খায় সব কিছু, দেশাল গরু দুধ দেয় আপনার 2-3 কেজি, একই খরচে একই পরিচর্যায় একই পরিশ্রমে একই খাবার খায়া, যদি এটা ভালো মানে ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান আপনি পোষেন, তাহলে দুধ দেবে 15 কেজি অথবা 18 কেজি 22 কেজি এরকম দুধ আসে। তাহলে একই খরচ করিয়ে যদি আপনি 3 কেজি দুধ পান দেশাল গরুর থেকে, আর একই খরচ করে যদি আপনি দুধ পান হচ্ছে কেন 15 কেজি 18 কেজি, তাহলে আপনার লাভের পরিমাণ বাড়িয়ে যাবে। এই জন্য নতুন খামারিরা প্রথমে গরুর গাভীর জাত নির্বাচন করতে হবে। সঠিক জাত নির্বাচন করা ছাড়া ফার্ম করে লাভবান হওয়া সম্ভব না। ওকে আতিয়ার ভাই, ভালো থাকবেন। তো আপনার এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেখ প্লাস্টিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখেন খাদ্য, আমি এবার আপনাদেরকে একটু খাদ্য দেখাবো কিভাবে কি খড় আর ঘাস। পাশে ঘাস লাগানো আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।